মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে বুধবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো গৌরনগর পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান। উল্লেখযোগ্যভাবে শাসক বিরোধী সকল পঞ্চায়েত সদস্য সদস্যা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামকুমার সিনহা, সমাজসেবী সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা। রাজ্য সরকার অনেক সিদ্ধান্ত করবে, রাজ্য সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করবে, কেন্দ্র সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করবে, সেগুলো আপনাদের পর্যন্ত অর্থাৎ গ্রামীণ মানুষের ঘর থেকে বাড়ি দরজায় পৌঁছানোর দায়িত্ব হচ্ছে এই পঞ্চায়েতে। আমরা আশাবাদী আমাদের এই পঞ্চায়েত আর যারা শপথ নিলেন, যারা সদস্যরা এবং সদস্য সদস্যরা যারা শপথ নিলেন, তাদের মাধ্যমে আমাদের এই এলাকার উন্নয়ন হবে। আমরা গৌরনগর অনেক প্রাচীন গ্রাম, গৌরনগরে আমাদের ডিএম অফিস, আমাদের এসপি অফিস সহ গৌরনগর একটা সম্ভ্রান্ত গ্রাম, অনেক পুরনো। এই গ্রামকে আরো উন্নয়ন করা, এই গ্রামের অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা নিবারণ করা। আমাদের পার্শ্ববর্তী এলাকায় দেখেছেন আপনারা যে গ্রামীণ আমাদের গৌরনগর গ্রামে যে মনোনদী যে বয়ে গেছে, সেই মনোনদীর বাঁধ বা সেখান থেকে জল যে উঠে আসে।